استغفر الله استغفر الله لا تقلق لو عاوز تكلم في اللي تم تمين شعري ما غلط هلا استغفر الله ارجو منك استغفر الله هلا بلاي استغفر الله خلاص بكره بيت اللي تم تمين شعري ما غلط استغفر الله هلا হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রিয়েল গোস্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা হরর শো, যাতে করে আপনারা একটা ভৌতিক অনুভূতি পেয়ে থাকেন। তো আজকে আমরা টিমে আসছি তিনজন। আমি আছি নাজমুল হাওলাদার, ও আছে ফেরদাউস, আর আছে উষু তালুকদার। আর আজকে আমরা যে জায়গাটা আসছি, এই জায়গাটা হচ্ছে মন্দির বাড়ির ভুতুরে রাস্তা। আর এই জায়গাটা সম্পর্কে অনেক কিছু আমরা শুনছি বা আপনারা অনেক মানুষ অনেক ভিডিওতে দেখে থাকতে পারেন এই রাস্তাটা। তো আজকে আমরা এই জায়গাটা আসছি এবং ইনভেস্টিগেশন করে দেখব যে আমরা কিছু দেখতে পাই কি না, বা এই জায়গাটা আমাদের সাথে কিছু ঘটে কি না। আর এই জায়গাটা ঘিরে অনেক অনেক গল্প আছে বা অনেক রহস্য লুকিয়ে আছে বা অনেক রহস্য আছে। তো সবগুলোই উৎস শেয়ার করবে এবং আমি আছি নাজমুল, আমিও শেয়ার করবো এবং ফেরদাউস শেয়ার করবে। তো আপনারা সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন ও সাথেই থাকবেন। আর উৎস এই জায়গাটা তুমি বলো, আর আমরা চলো সামনের দিকে আগাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই বলা, আমরা যাতে মোস্ট হান্টেড প্লেসগুলো সুস্থভাবে এক্সপ্লোর করতে পারি এর জন্য অবশ্যই দোয়া করবেন। তো যে এখানকার যে আসলে হ্যাঁ এই ভিতরটা থেকে খুবই কিন্তু অদ্ভুত একটা সাউন্ড। আর যে আমরা যেই পথটাতে আসছি এটা হচ্ছে মন্দির বাড়ির রাস্তা না, তাকফিরুল্লাহ দিকটাতে কিছু ছিল এই দিকটাতে কিছু উইড়ে গেছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, গাছটার উপরে কিছু ছিল। পাশে গাছটা কিন্তু দেখো লতাপাতা দিয়ে, হ্যাঁ লতাপাতায় জড়ানো আছে। তো হ্যাঁ, আর তোমার এই পাশটা দেখছো? হ্যাঁ, এই যে তাল গাছ আছে একটা, তাল গাছটা দেখতে কিরকম অদ্ভুত একটু। হ্যাঁ, যে এই দিকটা দেখো ওই কিরকম একটা ধরে একটা ব্যাপার। তো আসলে যে এখানকার যে ঘটনাটি প্রায় আগের ঘটনা, যে এখানটাতে একটা মেয়ে আত্মহত্যা করে, এই দিকটাতে একটা কবরস্থান আছে তো ওর আশেপাশেই। তো আত্মহত্যা করার পরে ওদের যে আসলে আচ্ছা, এই দিকটাতে সাউন্ড আসতেছে কিন্তু বারবার বাজে কিছু। হ্যাঁ, তো এখানটাতেও যে মেয়েটি আত্মহত্যা করে, আর আত্মহত্যা করার পরে ওকে এখান নেই কবর দেওয়া হয়। কিন্তু ও আর কি এমনভাবে যে ওকে আত্মহত্যা করার পর এমনভাবে পাওয়া যায় যে মানুষ আত্মহত্যা করলে যেটা হয় ওটা না, কিন্তু এর থেকে হ্যাঁ আল্লাহ ওইটি কি লাফু আকবার, ওই দূরে কিছু দেখা যাচ্ছে লাফু আকবার, আল্লাহু আকবার আল্লাহ একটা কথা না বললেই নয়, আমরা যখন প্রথম এই রাস্তাটা দিয়ে ঢুকতেছিলাম তখন আমাদের অনেক লোকের সাথে দেখা হয়েছে অনেক দূর থেকে, তখন তারা আমাদের এই রাস্তা ঢুকতে মানা করছিল, মানে প্রথম থেকে সাবধান করে দিয়েছিল। হ্যাঁ, জায়গাটাকে হ্যাঁ এটা জানার জন্য। আর এই রাস্তাটা থেকে যদি কখনো কোনো গাড়ি সন্ধ্যার পরে চলাচল করে তো ওরা কিন্তু এই জায়গাটাতে থামায় না। আল্লাহু আকবার, ইয়াল্লাহ আল্লাহু আকবার। ঠিক ওই কবরস্থান পাটটার পাশ থেকে আর ভয়ানক সাউন্ড আসতেছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই জায়গাটা থেকে কিন্তু গাড়ি রাত্রে চলাচল করে না, যদিও করে তো ওইটা কিন্তু এই জায়গাতে থামায় না, কারণ এই জায়গা থেকে নাকি কোনো মেয়ে
যে ই করে গাড়িটাকে সিগন্যাল দেয় থামানোর জন্য। হ্যাঁ, আর এই জায়গাটা মূলত যে ঘটনাটা হচ্ছে যে প্রায় অনেক বছর আগে, মানে অনেক বছর আগে বলতে আরো প্রায় এক দুই বছর আগে, যে একটা মেয়ে আত্মহত্যা করে। তো আত্মহত্যা করে কি জন্য করে সেটা আমরা শিওর জানি নাই। তো কিন্তু আল্লাহু আকবার, ওদিকে লাইট মার, ওদিকে। হ্যাঁ, ওই যে কিছু একটা দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। চারদিকটা কেমন নিরব হয়ে গেছে একদম, দেখতেছো? আল্লাহু আকবার, যে আত্মহত্যা করে যাচ্ছে। আল্লাহ ঘুমতে শোবার না কিন্তু কিন্তু মিনে জোয়ালি মিন। আল্লাহু আকবার, আবার ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, দেখো কিভাবে কাঁপতে সেই জায়গাটা, এই বাসগুলো। আল্লাহু আকবার, আউযুবি কালিমাতিল ইনি কুনতু মিনাজ জালিমিন, আউযুবি কালিমাতিল হে তাম্মাতি মিন শাররি মা খালাক। আর মূলত এই যে বাড়িটার মেয়েটা ছিল, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখলা? হ্যাঁ, আস্তাগফির। দাঁড়ানো বুঝতে পারতেছে এই কবরস্থানের পাশ দিয়া কোন মানুষ ভর দুপুর বেলা বা সন্ধ্যাবেলা এবং রাত্র হইলে যায় না। যে ভিতর থেকে আসতেছে নাকি? হ্যাঁ, ভিতরটা থেকে আজির সাউন্ড আসছে। আল্লাহু আকবার, কবরস্থানে চারপাশে খুব ভয়ানক। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এই দিকটা দেখো, আমার মনে হয় দিনে বেলা কোনো লোক আসে না এই জায়গাটায়। আল্লাহু আকবার, কিছু একটা উড়ে গেল মনে হয় আমার পিছন থেকে। হ্যাঁ, আমার পিছন থেকে আসছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো গাছটা কি। আল্লাহু আকবার, এইখানটাতে ভাই, এই জায়গাতে কিছু ছিল, এই এই জায়গাটাতে। আল্লাহু আকবার, দেখাই আপনাদের যে কবরস্থানটা হয়তো ওই। হ্যাঁ, ওই যে ওই জায়গাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দূরটাতে। আর এই জায়গাটা দিয়া মানে প্রতিদিনই দেখা যায় কোনো মেয়ে, প্রতিদিন নাকি কোনো মেয়ে হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, বা এবং কোনো ছেলেদের মানে মুরব্বীদের ঠিক আছে ভয় দেখানোর চেষ্টা করে। হ্যাঁ, দূর থেকে আওয়াজ আসছে। পাশে একটা বাড়ি আছে, এই পাশে এই বাড়ি নেই, কিন্তু এই বাড়ির মানুষজন গুলো কিন্তু বাড়ি। আল্লাহু আকবার, নাজুর কি বল, আবার দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বাস গাছটা রয়ে উঠলো। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে কিছু একটা দেখা যাইতেছে খুব দূরে দূরে, মানে হাঁটতেছে আর মানে হাঁটতেছে আর আসতেছে। হ্যাঁ, কিন্তু কি সেটা বলতে পারতেছি না, সাথে সাথে কিন্তু ভ্যানিশ হয়ে যায়। দেখো যে আশপাশটা যে গাছগুলো আছে, দেখো কিরকম যে ভয়ানক আকৃতি ধারণ করে আছে গাছগুলো, একটু কত বড়। হ্যাঁ, শুনতে পাচ্ছ ভয়ানক একটা শব্দ আসতেছে কিন্তু। হ্যাঁ, আল্লাহু আকবার, আউযু বিল্লাহি রাব্বিন্নাস মালিকিন নাস আমরা যেটা দেখতে না পাই এটা কিন্তু কুকুর দেখতে পাই। চোখের মতো কিছু দেখা গেল। হ্যাঁ, ঠিক মতো লাগছে। আল্লাহু আকবার, ওই জায়গাটা কিন্তু সাদা একটা শাড়ির মতো কিছু দেখছি। হ্যাঁ,
আল্লাহু আকবার কেনি কোন তুমি না জালিমিন কেনি কোন তুমি না জালিমিন আল্লাহ ভাই হোয়াট ইজ দিস ভাই এটা কি সম্ভব বুঝতে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম এই দেখো তো ওই জায়গা দিয়ে সাদা সাদাটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে হ্যাঁ ভাই আর জিন কিন্তু বহুরূপী হয় হ্যাঁ হ্যাঁ বহুরূপী হয় জিন আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ওই কোণা থেকে সাউন্ড আসছে স্যার সাউন্ডটা কিন্তু খুবই অদ্ভুত আর একটা জিনিস তুমি প্রথম বলতিছিলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন প্রথম বলতিছিলা এবং আমিও বলতিছিলাম যে কুকুর কিন্তু আল্লাহ অনেক কিছু দেখতে পায় যেটা আমরা দেখতে পাই না হ্যাঁ আজু উইদা চোখের মধ্যে কি যেন জ্বলতে আছে আল্লাহু আকবার দেখতে পাচ্ছো দেখো হ্যাঁ দেখা যাচ্ছে ফেরদাউস টাকা দিল কিছুতে কি বলো রব্বিনাস মালিক আল্লাহু আকবার ইন্নাস মিন শারিল আসাসিল খন্নাস আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই বাসকাস্টার দিকে যাওয়া যাবে না কারণ আমরা যতটুকু শুনছি এই বাজারটা নাকি মাঝে মাঝে আয়েশা বইসা থাকে হ্যাঁ যে এই জায়গাতে হ্যাঁ এই দিকতে আরে বাজারটার থেকে তারে কাছ থেকে কেউ যাইতে পারে না হ্যাঁ এই দিকতে কাছ থেকে কেউ যাইতে পারে না আউযু রব্বিনাস মালিক ইন্নাস ইলাহি ইন্নাস মিন শারিল আসাসিল খন্নাস আল্লাহু ওয়াসিসু ফিল আল্লাহু আকবার আল্লাহু আকবার হে আল্লাহ আমিও দেখতে পাইছি ভাই আল্লাহু আকবার আউযুবিকালিমাতিল্লাহি খালাক দেখো চারদিকটা কিরকম যে জঙ্গল আর হে আল্লাহ আল্লাহু আকবার সচরাচর রাস্তাটা দিয়ে গাড়ি চলাচল করে কিন্তু রাত্রেবেলা গাড়ি তেমনটা চলাচল করে না আর আমরা শুনেছি যেটা মানে 10 কিলো জায়গার মাথায় ওই যে কিছু লোক রাখা আছে যে কোনো গাড়ি যদি ঢুকে তো কোনো গাড়ি ড্রাইভার আর গাড়ির ভিতরে যত লোক আছে সবাইকে সাবধান করে দেখা যেন এই রাস্তা দিয়ে যদি কাউকে কোনো সিগন্যাল দেওয়া হয় তাহলে যেহেতু গাড়িটা যেন না থামায় হ্যাঁ আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম নাজমুল এই ভিতরটাতে কিছু একটা এই জায়গা থেকে নিচের দিকে সাপের মতো একটা গেছে আমি খেয়াল করছি নিচটাতে হ্যাঁ আল্লাহু আকবার রব্বিন নাস মালিক ইন্নাস ইলাহি ইন্নাস মিন শাররি একদম কালো একদম বিশ্রী দেখতে আল্লাহু আকবার নাজমুল নাজমুল আল্লাহু আকবার নাজমুল আকবার নাজমুল আল্লাহু আকবার নাজমুল কি হলো লাফু আকবার ঠিক আছে না কি আল্লাহ ভাই পিছনে কিছু হইছে দাঁড়াই মনে হইল আমারে হ্যাঁ হ্যাঁ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আল্লাহ বুঝে কি সত্য দেখা যাচ্ছে লাফু আকবার দি কি আল্লাহ হে আল্লাহ লাফু আকবার তাকফিরুল্লাহ লাফু আকবার লাভু আকবার পিছনটাতে কিছু মুভ করলো লাভু আকবার হে আল্লাহ
আল্লাহু আকবার কিছু বুঝতে পারতেছ? হ্যাঁ, পিছনটা থেকে কিছু ডাক দিল মনে হলো, এই দিকটা থেকে। হ্যাঁ, এই 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 জায়গাটা। আল্লাহু আকবার। কি বলো? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আর দেখো এই যে ফটোটাতে দেখো গাছগুলো কিরকম যে। নাজমুল, আল্লাহু আকবার। ঠিক আছে তোরা? কি বলো? আল্লাহবর, উপর থেকে এই জায়গা থেকে কিছু একটা মুভ করছে এই দিকটাতে। আল্লাহ রক্ষা করছে। আমি এই গাছটার মাঝে যদি আটকে না যাইতাম, তাহলে আমি টাইনে নিয়ে যাইতো। আল্লাহ ফু আকবার। জালিমিন অসংখ্য তাল গাছ সারিবদ্ধ ভাবে। দেখো এক একটার পাশে, আরে একটার পাশে একটা তাল গাছ আছে। ঠিক আছো? নাজমুল, আল্লাহু আকবার।
ওজুবি কালিমা তিন লাইতাম মা তুমি শরীরে খলক আল্লাহ লাহু আকবার আল্লাহ আল্লাহ কি দিছে ইল্লান্ত সবাই লাহু আকবার জালিমি আল্লাহ লাহু আকবার ওজুবি কালিমা তিন লাইতাম মা তুমি শরীরে খলক ফেরদাউস লাহু আকবার ফেরদাউস আল্লাহু আকবার ওজুবি লিহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ফেরদাউস ফেরদাউস লাহু আকবার ফেরদাউস আসো লাহু আকবার আসো লাহু আকবার আল্লাহু আকবার আসো আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ আল্লাহু আকবার সাহায্য করতে কে কি রকম ভয়ানক সাউন্ড আসছে আল্লাহু আকবার হে আল্লাহ আসো আল্লাহু আকবার দেখো সাহায্য করতে কি রকম ভয়ানক সাউন্ড আসছে আল্লাহু আকবার নাজমুল ফেরদাউস তোমরা ঠিক আছো অসাদির খন্নাস ঠিক আছো তুমি আল্লাহ জি আসিছে বিসুদর নাস না জিন্নাতি আনাস কাশি কিন্তু আমরা কিন্তু নদী যেটা আমি বলতে বলতে ভুলে গেছি হ্যাঁ এই নদীটা কিন্তু একটা দূষিত নদী হ্যাঁ এই নদীটা প্রতি বছরই হ্যাঁ অনেকগুলো বাচ্চা নিয়ে যায় গোসল করতে আমরা ঠিক বলছো আল্লাহু আকবার আরে নদীটা ঠিকই গোরস্ত আল্লাহু আকবার এই যে উপরটাতে কিছু ছিল খুশো ভাই হ্যাঁ আরে এই নদীটা কিন্তু ঠিকই আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আল্লাহ এই এই জায়গায় কিছু আমার কাছে ছিল আমাকে থাবা দেওয়ার চেষ্টা করছে আল্লাহু আকবার দাঁড়াবে মনে হইতেছে না কিচ্ছু করতে পারবে না অনেকগুলো কবরস্থান কিন্তু এই এই জায়গার কবরস্থানের চিহ্নগুলো একেবারে একেবারে সমান হয়ে গেছে কিন্তু হ্যাঁ কোনো চিহ্নই দেখা যাচ্ছে না আর আসলে এটার পাশেও কিন্তু পানি দেখা যাচ্ছে নাজমুল ঠিক আছে তুমি ফেরদৌস পুরো শরীর জ্বলে যাইতেছে আল্লাহু আকবার বড় তো নাজমুল দেখি আল্লাহু আকবার দেখো ফেরদৌস প্রচুর পরিমাণ দেখো আসরের চিহ্ন ওই জায়গাতে ওর গায়ে আমার হাতটা খুব পেইন হচ্ছে কি বলো আল্লাহু আকবার হে আল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ দেখো কিভাবে গা থেকে ধোয়া বের হইতেছে ভাই আল্লাহু আকবার হে আল্লাহ প্রচুর ধোয়া বের হচ্ছে আল্লাহু আকবার আউযু বি কালিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সব ধুয়ে দিতেছে আল্লাহু হে আল্লাহ দেখো এগুলো কি পরিমাণ দাগ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ নাজমুল মনে হয় আমার মনে হয় জায়গাটা বেটার দেখো আল্লাহ আকবার হে আল্লাহ এটা কি ভাই
আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হে আল্লাহ এ আমাদের দিকে আসছে কিন্তু হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহু আকবার এই দিক থেকে মনে ব্যানিশ হয়ে গেল এখান থেকে ইয়া আল্লাহ ভাই ওই দিকে তো চলো ওই এখানে কি আছে দেখতে হবে এই দিকে দিয়া পিছন থেকে সাহায্য হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হে আল্লাহ আমাদের দিকে আসছে টর্চ ধরো হ্যাঁ আল্লাহু আকবার কুল ফুল আল্লাহ কি ভাই ইয়াল্লা ভাই ভাই এদিকে চলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক হে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক হে আল্লাহ ভাই ভ্যানিশ হয়ে গেল নাজমুল ফেরদৌস ভ্যানিশ হয়ে গেল আল্লাহু আকবার আমরা এদিক থেকে ভিতরটা থেকে দেখো তেঁতুল গাছ ভাই এই তেঁতুল সরি নিম গ্যাস দেখছো নিম গ্যাসটা কিন্তু ব্যাপক ভয়ানক একটা গাছ হে আল্লাহ আল্লাহু আকবার শুনতে পাচ্ছো দেখ খুবই অদ্ভুত সাইলেন্ট ফেরদৌস দেখো ওর গা থেকে কিভাবে ধোঁয়া বের হয়েছে মনে হচ্ছে পুরো শরীর জ্বলে যাইতেছে মনে হচ্ছে অনেক কিছু আমার আঁচড় দিছে আমার এই জায়গাটা দেখো আঁচড়ে দেখাচ্ছি না হে আল্লাহ দেখো 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 হে আল্লাহ শুনতে পাচ্ছ আমাদের চারদিকটা ঘোরাঘুরি করতেছে আমাদের মাথার উপরে ঘোরাঘুরি করতেছে তুমি সাউন্ড গুলো শুনতে পাচ্ছ হ্যাঁ এত কিপি হার্টে লাগে হার্টে লাগে ডাইরেক্ট আল্লাহু আকবার ঠিক আছো কি বলো এই জায়গাটাতে বেশি সময় থাকা যাবে না ভাই এখান থেকে চলো মনে হইতেছে আল্লাহু আকবার এই পাশ থেকে আসছে এই দিকটা থেকে ভিতরটা থেকে ভাই এই কবরস্থানটার ভিতরটা থেকে আসতেছে আর শুনতে পাচ্ছো আল্লাহু আকবার হে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার দেখো দেখো এই একটা কবরস্থান ইয়াল্লাহ ইয়াল্লাহ পাহাড়ের নিচে বুঝছো ভাই সাউন্ডটা শুনলা হ্যাঁ বুঝছো ভাই হ্যাঁ এদিকে আসো দেখো এই গাছটা কত ভয়ানক হ্যাঁ গাছটা দেখো গাছটার অবস্থা দেখো কি অবস্থা কত বড় গাছ তারপরে ভয়ানক ভয়ানক কিছু গাছ আছে এই গাছগুলো আর কি যত ভয়ানক গাছ আছে গাছগুলো কিন্তু দেখা যায় পুরো শরীর জ্বলে যাইতেছে হ্যাঁ রেন্টি তো আসলে দেখো একটা সাউন্ড আসতেছে আমরা নাজমুল ফেরদৌস আমরা চলো এখান থেকে জায়গাটা বেটার মনে হইতেছে না আল্লাহু আকবার মানে আমাদের আশপাশে ঘোরাঘুরি করতে সাউন্ডটা হ্যাঁ মানে আর এতটাই কিপি যদি আপনি একটু শোনার ট্রাই করেন আমরা ফিল করতে পারতেছি কুলফু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ দেখো কি অবস্থা এই বাজ গাছগুলোর অবস্থা কি আল্লাহু আকবার কুলফু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই জায়গা দিয়ে আসতেছি হ্যাঁ কিন্তু কিছুই কিন্তু দেখতে পারতেছি না চলো তো সামনে চলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার পিছনটা থেকে হে আল্লাহ আল্লাহু আকবার এত ভালো গাছ
দেখো চারদিক তোর অবস্থা দেখো। আমরা যে বাঁশ গাছগুলোর নিচে আসলাম সাথে সাথে কিন্তু উপর থেকে কিছু একটা মুভ করছে। বৃষ্টির পানির মতো পড়তেছে। হ্যাঁ কবরস্থান থেকে বিড়ালের ডাক আসতেছে কিন্তু। দেখো এই পাতাটা এখন লড়তেছে। আমার মনে হয় এই রাস্তা জিনদের জালে আমরা মনে হয় আটকে পড়ে গেছি। এখন আল্লাহ ভালো জানে। দেখো একটা তাল গাছ কিরকম ভয়ানক একটা তাল গাছ। এইখান থেকে সাউন্ড আসতেছে, কিছু লাভ দিছে তাল গাছ থেকে ভাই। আল্লাহ আকবার। ভাই মাথাটার উপর থেকে আমার একদম কিছু মুভ করছে ভাই। খুব সাবধানে দেখো চারদিকটার অবস্থাটা দেখো একটু। একটা জিনিস খেয়াল করছো যে যে ভয়ানক সাউন্ডটা অফ হয়ে গেছে সাথে সাথে কিন্তু আমাদের মাথার উপর থেকে কিছু অ্যাটাক করতেছে বারবার। নাজমুল কেমন একটা দাগ। আল্লাহু আকবার। নাজমুল ঠিক আছ তুমি? ওরে রেস্কিউ করো ভাই, ওরে রেস্কিউ করো। আল্লাহু আকবার। নাজমুল আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে পারবে? আল্লাহু আকবার। দর্শক নাজমুল অবস্থা খুবই খারাপ, আজকের মতো বিদায় নিচ্ছি। নাজমুল আল্লাহ চারদিক দিয়া অনেক। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার। এখান থেকে কিছু মুখ করছে। আল্লাহু আকবার। আউযু বি কালিমাতিল লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। চলো আল্লাহ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। আল্লাহ আল্লাহু আকবার। Thank you.
দেখো ভাই কিছু তারা করতেছে ভাই আমাদের তারা করতেছে কিছু তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলো এখান থেকে চলো ভাই আল্লাহ আকবার ঘাবড়াই না ভাই আল্লাহ আকবার আল্লাহ হাফেজ আজকে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হে আল্লাহ সবকিছু উত্তেজিত হয়ে গেছে ভাই আল্লাহু আকবার হে আল্লাহ।